সুষ্ঠু নির্বাচন হলে বগুড়া চার আসন থেকে জয়ী হয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেখানকার উপনির্বাচনে পরাজিত প্রার্থী হিরু আলম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বগুড়া চার আসনের উপনির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে হিরু আলম দুপুরে বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কোনো দলের সমর্থন নিয়ে উপনির্বাচনের প্রার্থিতা করেননি তিনি, আগামীতেও তিনি স্বতন্ত্র হিসেবেই ভোটে দাঁড়াবেন বলে জানান হিরু আলম। এ সময় হিরু আলম দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দরকার। যে আমরা দেখেছি কিছু জায়গা আমি বাদেও মুসলমানকা বাদেও কিছু অন্যান্য প্রার্থী অনেক ভোটে পাইয়েছে কিছু কেন্দ্র, তো এত ভোট কোথেকে আসলে আমি জানি না। এই কেন্দ্রগুলো আমি উল্লেখ করে দিয়েছি, দিয়ে আমরা আজকে ডিসি স্যারের কাছে আজকের এই আবেদন করেছি, আমরা পুনরায় ভোট গণনা চাই এবং যে যে কেন্দ্রে আমাদের সমস্যা সেই কেন্দ্রগুলো আমরা ফলাফল জানতে চাইছি।